আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাতিজিকে নিয়ে আমরা সবাই ভিক্টোরিয়া যাব। তো ভিক্টোরিয়া রেস্টুরেন্টে যাব, নেপালিয়ান কাঠমান্ডু রেস্টুরেন্ট আছে, ওই কাঠমান্ডু রেস্টুরেন্টে যাব খাবার খাওয়ার জন্য, রাতের খাবার। তো এখন মেট্রোতে আছি, তো জাইফা এদিক ওদিক তাকাচ্ছে। তো মেট্রো থেকে নেমে আমরা এটা হচ্ছে মেট্রোর পাশে একটা রাস্তা, তো এই রাস্তার মধ্যে আশেপাশে কিছু শপিং মল আছে আর কি। আর শপিং মল বলতে অনেকগুলো দোকান আছে, তারপর ফার্মাসি, তারপর অনেক কিছু আছে, চাইনা বড় মার্কেট আছে। তো এই যে আমরা কাঠমান্ডু রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলাম, আর রাত তখন বাজে 9:15। তো দোকানের মালিক বলতেছে দোকান নাকি 10টার সময় বন্ধ করে দিবে, আর লোকজনের ভিড়ও অনেক কম ছিল। এই রেস্টুরেন্টে আগেও অনেকবার খেয়েছি, তো কিন্তু কেন জানি ওই দিন তেমন একটা ভালো লাগে নাই খাবারগুলো। হয়তো বা রেস্টুরেন্টের বাবুর্চি মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভাতিজি বলতেছে চাচি আপনার রান্নাগুলো রেস্টুরেন্টের রান্নার চেয়ে অনেক ভালো, কেন শুধু শুধু রেস্টুরেন্ট আসলাম আমরা? তো লাচ্ছিটা আবার ভালো ছিল, লাচ্ছিটা মনে হয় দই দিয়ে করা হয়েছে, আর হয়তো বা এটা সাথে ম্যাঙ্গো দিয়েছে নাকি কালার ফুড দিয়েছে জানি না, এরকমই লেগেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম স্পাগেটি, নান রুটি, চিকেন কারি, আর ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান ফুড আছে, সবজি, তারপর চিকেন কারি সব কিছু মিক্সড করানো, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।